সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই থেকে কেন বাদ পড়লেন, এই নিয়ে দু একদিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম। অনেকে প্রতিবেদনটি দেখেছেন, কেউ আমার বক্তব্যকে সমর্থন করেছেন, কেউ করেননি, কেউ বঙ্কিম কটাক্ষ করেছেন, কেউ কতগুলো প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলোর উত্তর আমার দেওয়া দরকার বলে আমি মনে করি। অনেকে বলেছেন, অনেকে নয় কয়েকজন, যে মশাই আপনি তো রাজনৈতিক সাংবাদিকতা করেন, তা সৌরভকে নিয়ে বলছেন কেন? প্রথমে বলে রাখি যে ক্রিকেট প্রশাসন আর রাজনীতি অঙ্গাঙ্গীভাবে জড়িত, তাই রাজনীতির খবর যারা রাখেন ক্রিকেট প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতির খবরও তারা রাখেন এবং অনেকের থেকে বেশি রাখেন। সৌরভ তার ক্রিকেটীয় গুণাগুণ বিচার করার আমি কেউ নই, সৌরভের আমি একজন ভক্ত। আবার বলছি, কথা বলতে বলতে সেদিনকে ইমপ্রম্পটু বলতে একটা ভুল হয়ে গেছিল, তার জন্য মার্জনা চাইছি। সৌরভ হচ্ছেন অফসাইডের ঈশ্বর, আমি ভুল করে অন্য কথা বলেছিলাম। দুই, এটা ব্যক্তিগত কথা, আমি প্রথম ইডেন গার্ডেন্সে গিয়ে খেলা দেখি আজ থেকে প্রায় 4 দশক আগে, তখন আমি স্কুলে পড়তাম, আজারউদ্দিনের ডেবিউ টেস্ট ছিল। তারপর থেকে বহু খেলা দেখেছি, কপিল গাভাস্কর, রিচার্ডস, ক্লাইভ লর্ড থেকে শুরু করে সচিন, সৌরভ তো আছেই, দ্রাবিড়, বহু বহু তারকার খেলা আমি দেখেছি। এবং ক্রিকেট সাহিত্যের আমি একজন মনোযোগী ছাত্র, নেভিল ক্যারাস থেকে শুরু করে শঙ্করী প্রসাদ বসু, ক্রিকেট সুন্দর ক্রিকেট, লাল বল লারুট, ইডেনের শীতের দুপুর প্রভৃতি পড়েছি। তাই আমি মনে করি যে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যে রাজনীতি যুক্ত সেই বিষয়ে প্রতিবেদন করার মতো দক্ষতা এবং যোগ্যতা আমার আছে এবং সেই জন্য আজকে আবার একটি প্রতিবেদন করছি। সৌরভকে নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে যার জন্য সৌরভ নিজেই দায়ী। কেন এই কথাটা আমি বলছি, দেখুন, সৌরভ ছাড়া ভারতবর্ষে তো অনেক আইকন আছেন, ক্রিকেটে আছেন, সচিন আছে, রাহুল আছে, কুম্বলে আছে, কপিল আছে, গাভাস্কর আছে, কত নাম বলবো আর কি। সচিন তো মহারাষ্ট্রের ছেলে, আচ্ছা সচিনকে নিয়ে কখনো দেখেছেন শিবসেনা, কংগ্রেস, এনসিপি, বিজেপি টানাটানি করছে, বলছে এসো আমার মুখ হও, আমার দলে যোগদান করো? বা যদি কেউ করেও থাকে, সচিন এমনভাবে তাদের সামনে পাঁচিলটা তুলে দিয়েছে যে আর দ্বিতীয়বার সচিনকে রাজনীতিতে যোগদান করার বিষয়ে কেউ কোনো বিরক্ত করতে সাহসই পায়নি। কংগ্রেস রাষ্ট্রপতি মনোনীত করে সচিনকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সচিন গ্রহণ করেছিলেন, চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো যেতেন, তারপর যেই তার মেয়াদ শেষ হয়ে গেল তারপর আর রাজনীতির বৃত্তের তাকে দেখাই গেল না, তখনও দেখা যায়নি, সাংসদ হওয়ার পরেও দেখা যায়নি, আর সাংসদ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যায়নি। সৌরভ এখানে ব্যতিক্রম, কেন ব্যতিক্রম? সৌরভ যখন ক্রিকেট খেলতো তখন এখানে বাম জমানা, বাম জমানার রাজ্যের মন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভের অত্যন্ত ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অশোক ভট্টাচার্যকে তিনি কাকু বলতেন, বুদ্ধদেববাবুর সঙ্গে একটা সম্পর্ক তার তৈরি হয়েছিল, কিন্তু অশোক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কের রসায়নটা খুব মজবুত ছিল। শিলিগুড়িতে গেলে সৌরভ অশোক ভট্টাচার্য এবং তার প্রয়াতা স্ত্রী যেখানে থাকেন সে বাড়িতে যেতেন, একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, কিন্তু অশোক ভট্টাচার্য, আমি আবার বলছি, সৌরভকে নিয়ে একটা আদিকলেপনা করতেন, তাতে মহারাজও বোধ হয় বিলম্বিত বোধ করতেন, এমনও ভাবার কিন্তু সঙ্গত কারণ আছে। তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এলে সৌরভ সামাজিক অনুষ্ঠানে যোগদান টোগদান করতেন, কিন্তু 2014 সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সৌরভকে ক্রীড়ামন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু সৌরভ সেই প্রস্তাব গ্রহণ করেননি, কারণ সৌরভ মনে করেছিলেন বোধ হয়, অনেকে বলেন যে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব পাওয়ার তিনি যোগ্য নন, আরও অনেক বেশি দায়িত্ব তাকে দিলে ভালো হতো, অর্থাৎ তার মনের একটা সুপ্ত বাসনা ছিল যে তিনি রাজনীতির আঙিনায় প্রবেশ করবেন, কেন্দ্রে বড় দায়িত্ব পাবেন মন্ত্রীর, এবং রাজ্যে যদি তার সিংহাসনে বসার সুযোগটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু তার জন্য তো রাজনীতির ময়দানে নামতে হয়, ঘাম ঝরাতে হয়, কাদা ধুলো মাখতে হয়, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হয়, সারা বাংলা ঘুরতে হয়,
সৌরভ তো ঘোরেননি। তিনি 2014 প্রধানমন্ত্রী মোদী প্রস্তাব দিলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তার কয়েক বছর বাদে বিসিসিআই এর সভাপতি হলেন। কোন সময় সভাপতি হলেন? যখন পশ্চিমবঙ্গের নির্বাচনের আর দেড় বছর বাকি। ভারতবর্ষে বিসিসিআই এর মতো প্রতিষ্ঠানের সর্বাধিনায়ক কি হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা বাস্তব, সবাই জানেন, ক্রিকেট অনুরাগীরাও জানেন, রাজনীতির লোকজনও জানেন। তাহলে সৌরভকে বিসিসিআই এর সভাপতি করা হয়েছিল সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, বিজেপির শীর্ষ নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিছু এক্সপেক্ট করেছিলেন। কি এক্সপেক্ট? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিস্পর্ধী একটা মুখ বঙ্গ বিজেপিতে দরকার, সেই মুখটাকে খোঁজার মরিয়া প্রচেষ্টা তারা করেছিল এবং তারা আশা করেছিল যে সৌরভকে সেই জায়গায় তারা নিয়ে আসতে পারবে। কিন্তু সৌরভ তাদের সুরভিত হাসি ছাড়া কিন্তু কিছুই দেননি। বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি হয়নি, সৌরভকে একবারের জন্য কোনো হিন্টস দেননি। যদি একবারের জন্য হিন্টস না দিয়ে থাকেন তাহলে বিজেপির নেতারা তাকে তাদের দলে সামিল করবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন কেন, এবং তিন বছর ধরে চেষ্টা করেছিলেন? সৌরভ রাজনৈতিক রথী মহারথীর সান্নিধ্য উপভোগ করেছেন, কিন্তু সেই রাজনৈতিক রথী মহারথীরা যখন তাদের দলের হয়ে সামনে দাঁড়াতে বলছেন তখন সৌরভ ব্যাক গিয়ার দিয়েছেন, ওই সুরভিত হাসিটুকু ছাড়া কিছু পায়নি। কাহাতক একটা দলের পক্ষে এই অপমান মেনে নেওয়া যায়? তোমাকে বিসিসিআই এর সভাপতি করেছি, আমার একটা বিনিয়োগ হলো, বিসিসিআই সভাপতি সৌরভ ছাড়া অনেকে হতে পারেন, এটাকে মানতে হবে। সৌরভ একমাত্র ভারতবর্ষের ক্রিকেট আইকন নন। MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। বঙ্গজ মিডিয়ার ক্রীড়া সাংবাদিক কুল সৌরভকে যতই ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বলুন না কেন, কোন মাপকাঠিতে এই বিচারটা হয়েছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিম ইন্ডিয়া করার পিছনে সৌরভের অনস্বীকার্য ভূমিকা ছিল, কেউ সন্দেহ নেই। সৌরভ অধিনায়ক হিসাবে যথেষ্ট সফল, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক এই বিশেষণে অভিহিত করে দিলেন। লর্ডসের ড্রেসিং রুমে আদুল গায়ে জার্সি গোড়ানোর ছবি বাঙালি জাতীয়তাবাদের প্রতীক বলেন, ভালো একটা অ্যাগ্রেশন দেখেছিলাম। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সব থেকে স্মরণীয় মুহূর্ত মনে হয়েছে আমার দেখা, যে পিতৃবিয়োগের পর সচিন যখন সেঞ্চুরি করে ব্যাটটাকে তুলে আকাশের দিকে মুখ করে ঈশ্বরকে স্মরণ করলেন বা প্রয়াত বাবার কথা মনে করলেন, এই সমস্ত ছবি ফ্রেমবন্দী হয়ে আছে আমাদের মনে, আমার মনে তো বিষয়, আমার কাছে এটা অনেক বেশি অ্যাপিলিং ছিল এই ছবিটা। তাহলে সৌরভ রাজনীতির কারবারিদের সঙ্গে সান্নিধ্য উপভোগ করলেন, কিন্তু তখন যখন তারা বললেন ভাই এবার এক স্টেপ ফরওয়ার্ডে এসো, ক্রিজ ছেড়ে বেরিয়ে চার ছক্কা মারো, বাপি বাড়ি যা শট মারো, তখন সৌরভ সুরভিত হাসিটুকু দিয়ে আবার চলে গেলেন পিছনে। কাহাতক সহ্য করবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে, ব্যবসায়িক পরিবারের ছেলে সৌরভের বোঝা উচিত যে বিনিয়োগ করলে বিনিয়োগের রিটার্নটা কী। বিজেপি বিনিয়োগ করেই গেছে, হ্যাঁ বিজেপি চেয়েছিল সৌরভ মুখ হোক বাংলায়, সেই জন্য বিসিসিআই সভাপতি করেছিল। কিন্তু সৌরভ যখন ল্যাজে খেলাতে চাইলেন এদেরকে তখন ধৈর্যচ্যুতি ঘটলো, তখন বোধ হয় সৌরভকে তারা আর দ্বিতীয় টার্মের জন্য মনোনয়ন করলো না, যদিও বিসিসিআই এর কোনো সভাপতি টানা দু বছরের মেয়াদ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, কেন সৌরভকে সরানো হলো? অমিত শাহের ছেলে জয় শাহ তো বিসিসিআইতে আছে, সৌরভ কী দোষ করলো? তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন যাতে আইসিসির প্রেসিডেন্ট পদে সৌরভের মনোনয়নে কেন্দ্রীয় সরকার সম্মতি দেয়,
অতীতে ডালমিয়া শশাঙ্ক বনহার শরদ পাওয়ার ছিলেন ডালমিয়ার বোর্ডে, মানে সিএবি সভাপতি, আর উপরে ছিল আইসিসির প্রেসিডেন্ট। তো যুগ্ম দায়িত্ব পালন করতে অসুবিধা হয়নি। 22শে অক্টোবর সম্ভবত সৌরভ তার মনোনয়ন পেশ করবে সিএবি। আজকে যখন এই প্রতিবেদন আপনারা দেখবেন তখন আইসিসি নিয়ে সৌরভের অবস্থান বা সৌরভ আদৌ যাচ্ছেন কিনা সেটা চূড়ান্ত হয়ে যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট করলেন সৌরভের হয়ে, সৌরভকে নিয়ে একটা আবেগ আছে, কেউ অস্বীকার করছেন না, সেই আবেগটাকে তিনি এনক্যাশ করতে চাইলেন, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যাতে সৌরভকে আইসিসিতে ভারতের প্রতিনিধি করে পাঠানো হয় বা আইসিসির চেয়ারম্যানের জন্য মনোনীত করা হয়, কিন্তু তার এই অনুরোধ প্রধানমন্ত্রী রাখবেন এতটা স্যাঙ্গুইন কী করে হলেন? ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন, প্রধানমন্ত্রী সেটা শুনলেন, যদি করেনও বা করার ইচ্ছা প্রকাশ করেন তখন কিন্তু একটা আপত্তি আসবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিজের ক্রেডিট বলে চালাতে চাইবেন যে দেখো আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম, আমার কথাতেই প্রধানমন্ত্রী সৌরভকে আইসিসিতে চেয়ারম্যানের পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছেন, অর্থাৎ পুরো কৃতিত্ব তাকে নিতে চাইবেন। অন্য রাজনৈতিক দলের কারবারিরা এই সুযোগটা ওনাকে দেবেন না? সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যা এসছে বিরোধী দলনেতার কাছে। কি বলেছেন তিনি? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌরভ সৌরভ করা আসলে কুম্ভীর আশ্রু, তিনি যদি এতই সৌরভে গুণমুগ্ধ হতেন তাহলে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার না করে শাহরুখকে করেছেন কেন? প্রশ্নটা উঠেছে, একেবারে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার নয়। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ রাখবেন এতটা স্যাঙ্গুইন কী করে হলেন মাননীয়া, যে প্রধানমন্ত্রীকে তিনি কিম্বুত কিমাকার কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো বলেন, সেই প্রধানমন্ত্রী তার কথা একেবারে শুনবেন আর সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন, এতটা আশাবাদী কী করে মুখ্যমন্ত্রী হচ্ছেন? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। সঙ্গে সঙ্গে বঙ্কিম কটাক্ষ, মুখ্যমন্ত্রীর দাদা ওই আইএফের সভাপতি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ইস্ট বেঙ্গল ক্লাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, আর তার ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং মোহনবাগান ক্লাবের কর্তা, শুভেন্দুর কটাক্ষ, পরিবারের লোকদের বাংলার কৃষা প্রশাসনের মাতব্বর করেছেন মুখ্যমন্ত্রী, আর তার সৌরভ প্রীতি হচ্ছে লোক দেখানো কুমিরের অশ্রু। কেন শাহরুখ খানকে বম্বে থেকে উড়িয়ে এনে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয় যখন বাংলার ভূমিপুত্র যাকে আইকন আইকন বলছেন আপনিও মাননীয় মুখ্যমন্ত্রী, কেন তাকে করলেন? অর্থাৎ একটা রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে গেছে, আগে হয়েছিল এখনও হয়েছে। এই চাপানোতরটা অনভিপ্রেত ছিল। সৌরভের মতো ব্যক্তিত্বকে নিয়ে রাজনীতির কারবারিরা দড়ি টানাটানি করবেন সেটা খারাপ লাগছে, কিন্তু এর জন্য দায়ী সৌরভ। সৌরভ যদি স্পষ্ট করে বলে দিতেন সেদিনকে বিজেপির নেতৃত্বকে যে আমার কোনো রাজনীতির আঙিনায় প্রবেশ করার ইচ্ছা নেই, সেই মানসিকতা নেই, আমি মাঠেই থাকতে চাই, তাহলে এই কাণ্ড কারখানাগুলো হতো না। আর রাজনৈতিক কারবারিরাও বুঝতেন যে এ ছেলে রাজনীতির আঙিনায় নামবে না, এ মাঠেই থাকতে চায়। হয়তো বিসিসিআই সভাপতি হতে পারতেন না, কিন্তু এই যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলো সেই অনভিপ্রেত পরিস্থিতিটাকে কিন্তু এড়াতে পারতেন। সেই জন্য আমি বললাম যে এই রাজনীতির যে টানাপোড়েন চলছে তার দায় সৌরভ এড়াতে পারেন না, কারণ তিনি নিজেও এর জন্য অনেকটাই দায়ী।